हेलो व्यूअर्स, वेलकम टू माय सुपरनाज होम किचन। আজ আমি নিয়ে চলে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার, কাতলা মাছের কালিয়া। আমার কাছে 8 পিস কাতলা মাছ রয়েছে। প্রথমে এই কাতলা মাছে লবণ হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। কাতলা মাছগুলোকে নুন হলুদ লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এই কাতলা মাছের কালিয়া করতে কাতলা মাছ ছাড়াও লাগছে কিউব করে রাখা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, গোটা রসুন, আর লাগছে কুচনো আদা। ফোড়নের জন্য লাগছে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, জিরে, একটি এলাচ আর একটি দারচিনি, জিরে গুঁড়ো, হলুদ, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। আরও লাগছে টক দই, কাজু, কিশমিশ, গরম মশলার গুঁড়ো, তেল, নুন আর চিনি। এবার প্রথমে আদা, রসুন আর কিউব করা পেঁয়াজের পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর কড়াই গরম করে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে, তেল গরম হলে মাছগুলোর দুপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো এইভাবে ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল সেই তেলে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিতে হবে। গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর যে পেঁয়াজ, আদা আর রসুনের পেস্ট ছিল সেই পেস্টটি দিয়ে কষিয়ে নিতে হবে। হালকা কষানো হলে এতে টমেটো কুচি দিয়ে দিতে হবে। চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, টেস্ট ব্যালেন্স হওয়ার জন্য সামান্য চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। টমেটোগুলো সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সফট হয়ে গেলে তাতে যে গুঁড়ো মশলাগুলো ছিল সব দিয়ে দিতে হবে। সামান্য জল দিয়ে সে মিক্সড করে নিতে হবে। সাইডে আর একটি ফ্রাইং প্যানে এইভাবে হালকা লালচে করে পেঁয়াজগুলো ভেজে তুলতে হবে। এবার মিক্সিতে এই ভাজা পেঁয়াজগুলো নিয়ে নিতে হবে, সাথে নিতে হবে কাজু আর কিশমিশগুলো, আর নিতে হবে দই দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। কড়াইয়ের মশলাটা প্রায় কষে এসেছে, এবার দিয়ে দিতে হবে ওই ভাজা পেঁয়াজ, টক দই আর কাজু কিশমিশের পেস্টটা দিয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে এতে জল দিয়ে দিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। এই জলটা ফুটে আসলে দিয়ে দিতে হবে মাছগুলো। মাছের ঝোল এভাবে ফুটে উঠলে মাছগুলো একে একে ছেড়ে দিতে হবে। মাছগুলো ঝোলে ছেড়ে দেওয়ার পর 5 মিনিট মতো মাছ সমেত ঝোলটা ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ঝোল ফোটার পর গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। গরম মশলা দেওয়ার পর গ্যাসটা অফ করে দিতে হবে। আমার কাতলা মাছের কালিয়া রেডি। আপনারা এটি গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি প্রেস করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।